আমার ওভারিয়ান ক্যান্সার হয়েছিল যেটা ডিসার্মিনোমা বলে তারপরে কেমোথেরাপির পর ডক্টর অরুণব রয় আমার কাছে সত্যি কথা বলবো ভগবান মানে আমার যদি এখন কিন্তু জ্বর হয় আমি ওনাকে ফোন করি যে আমি কোন মেডিসিনটা খাবো আমি এতটাই বিশ্বাস করি ওনাকে তো তারপরে কেমোথেরাপি হয় কেমোথেরাপির পর দেড় বছরের মাথায় আমার বিয়ে হয় তারপরে আমার বেবি তোমাদের সামনেই বসে আছে নর্মাল ডেলিভারি হয়েছে মানে সিজার হয়েছে কোনো মেডিসিন বা কিছুর দ্বারা আমার প্রেগনেন্সি একদম নর্মাল প্রেগন্যান্সি আর বেবিও হেলদি বেবি খুব ভালো আছে আমিও ভালো আছি আর যদি বলো যে আমার ব্যাক বোন যদি বলো আমার মা বসে আছে আমার যখন কেমোথেরাপি হতো আমার মা এখানে আমার সাথে অ্যাডমিট থাকতো আর সবসময় মনে জোর দিতে কিছু হবে না ভালো হয়ে যাবি সুস্থ হয়ে যাবি সেটাই আমি শুনেছি আর ডক্টরের কথা তো অবশ্যই শুনেছি ডক্টর তো থাকবে মেডিসিন থাকবে সবকিছু থাকবে কিন্তু নিজেকে স্ট্রং হতে হবে যদি নিজে স্ট্রং না হও তাহলে কিন্তু কোনো মেডিসিনও কাজ করবে না ক্যান্সারটা কিছুই নয় ওর থেকেও আগে অনেক কিছু আমাদের হতে পারে অনেক বিপদ আসতে পারে সবকিছুকে ওভারকাম করতে হবে সেটাকে যেটাই হচ্ছে সেটাকে আমাদের মেনে নিতে হবে এবং সেটাকে আমাদের আমরা আরো বেশি সবকিছুকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই দিনে আমার প্রথম ডিসজারমিনোমা ওভারিয়েন ধরা পড়ে ওটার পরে কেমোথেরাপি হয় ফাইভ সাইকেল কেমোথেরাপি হয় ডক্টর অরুণব রয়ের হাতে কেমোথেরাপি হয় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফার্স্ট দিকে আমার কেমোথেরাপি শেষ হয় তারপরে আমি এখন তো খুবই ভালো আছি এখানে ডক্টররাও ভীষণ ভালো আর অনেক বেশি কোঅপারেটিভ আর সমস্ত মানে নিজেকে স্ট্রং থাকতে হবে তো সমস্ত কিছু ওভারকাম করা যাবে আর সবসময় বি পজিটিভ ভাবতে হবে ডক্টর তো থাকবে ট্রিটমেন্ট থাকবে সমস্ত কিছু থাকবে নিজে যদি স্ট্রং থাকে তো সব কিছু থেকে ওভারকাম করা যাবে বৈশালী ভট্টাচার্য আপনার সবাই ভালো থাকবেন এটাই কামনা করি থ্যাংক ইউ দত্ত কনসালটেন্ট ইন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশালাইজেশন ইন সাইকো অঙ্কোলজি আজ আমরা আয়োজন করেছি মেডিকাতে গায়নো অঙ্কোলজি সার্ভাইভার মিট ক্যান্সার ট্রিটমেন্টে মেডিকেল ট্রিটমেন্টের সাথে সাথে সার্ভাইভার মিট ইজ ভেরি ইম্পর্টেন্ট সার্ভাইভার মিট মানে হচ্ছে যেখানে নিউ ডায়াগনোসড আর যারা ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে গেছে যারা শুধু ফলোআপে রয়েছে তাদেরকে একই ছাদের তলায় আনা কারণ প্রথম যখন একটা মানুষ শোনে যে যে কোনো ক্যান্সার হোক যে আমাই কেন হলো সবাই তো এত খুশি ধরেছে ভগবান আমাকেই কেন দিল তো এই সার্ভাইভার মিটের আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে একই ছাদের তলায় এনে একই ডিফিনেশন দেওয়া যে কেউ আমরা একা নই সবাই সবার সাথে হাত ধরে রয়েছি আর একা এই চলার পথে অনেক ওঠানামা থাকতেই পারে কিন্তু একটাই লক্ষ্য থাকবে উই নিড টু ফাইট ফর সার্ভাইভ এই জন্যই আজ সার্ভাইভারদের নিয়ে আসা তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো যাতে শেয়ার করে এবং নিউ ক্যান্সার ডায়াগনোস যারা তারা সেখান থেকে অনুপ্রাণিত হয় অনেক সময় দেখা গেছে যে আমাদের সাইকোলজিস্টের কাছে আসা বা ডক্টরের কাছে আসা তারা তাদের মতো বোঝালেও আমাদের পেশেন্টরা কিন্তু তবু মনে করে যে না আমাদের কথাটা কেউ বুঝতে পারছে না সেই জন্যই আমাদের এই সার্ভাইভার মিট যাতে তাদের কথাটা তাদের একমাত্র সেই পদ দিয়ে গেছে যারা তারাই একমাত্র বুঝতে পারবে সেই জন্য আমাদের এই আয়োজন আমার মনে হয় ক্যান্সারের প্রতিটা এই এইভাবেই সার্ভাইভার মিটটা খুব দরকার শুধুমাত্র মেডিকেলি সাকসেসফুল ট্রিটমেন্টের জন্য নয় ফর গিভিং দেম আ বেটার কোয়ালিটি অফ লাইফ

কারণ তারিখ হচ্ছে ওয়ার্ল্ড গাইনি অনকোলজি ডে তো এটা তৃতীয় বছর এখানে এই প্রোগ্রাম চলছে গাইনি অনকোলজি সার্ভাইভার্স এবং মানে সব থেকে দেখে ভালো লাগছে যে এই যে দল যে আমার পেশেন্টের যারা আসছেন এবং প্রতি বছর আসছেন সেই ভিড়টা আস্তে আস্তে বাড়ছে নতুন পেশেন্ট অ্যাড হচ্ছে বছর পর বছর পেশেন্টরা ফিরে আসছে এবং মানে এটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে একজন আরেকজনকে ওনারা ইন্সপায়ার করছে আমার বলার কিছুই দরকার নেই রোগটার সম্বন্ধে ওনারা নিজেদের নিজের এক্সপিরিয়েন্স বলছেন আবার নিজেরাই নিজেদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে শক্ত হও মন শক্ত রাখো পজিটিভ ভাবো এই মঞ্চটা ওনাদের আমার নয় আমাদের ক্লিনিক্যাল টিমের নয় সুতরাং মানে আজকের এই প্রোগ্রাম আমি খুবই খুশি এবং যেভাবে আমার পেশেন্টরা নিজেদের ভাবনা এবং নিজেদের ইমোশনকে আজকে এখানে ব্যক্ত করেছে এবং নিজের জার্নিটাকে বলেছে এবং তাদের সঙ্গে যারা সাপোর্টিং পিলার তাদের ফ্যামিলি মেম্বার তারাও যেভাবে এগিয়ে নিজেদের তাদের গল্পটা বলেছেন কেউ হয়তো পারফর্মও করেছেন গান গিয়েছেন কেউ কবিতা বলেছেন এটা সত্যি আমার জন্য একটা অভূতপূর্ব মানে এক্সপেরিয়েন্স আমার জন্য আমরা আমি এবং আমার টিম এমন একটা রোগের চিকিৎসা করি যেটা একটা মারণ রোগ সেই রোগের চিকিৎসার পরেও যদি সেখানে আমরা সাকসেস পাই এবং পেশেন্টরা ফিরে এসে এই মায়েরা আমাদের যদি আশীর্বাদ করে যায় তার থেকে বারো পাওয়ানো আমার কাছে আর কিছু নেই ক্যান্সার রোগটাকে নিয়ে আমরা যা জানি এবং ভাবি তা হয়তো দু দশক আগের চিন্তা ধারণা নব্বই দশকের কথাগুলো এখন আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে এবং রোগটা সম্বন্ধে বিজ্ঞানসম্মতভাবে আমরা খুব কমই জানি মূলত কিন্তু আমরা যা জানি লোক মুখে শোনা যে উনার এরকম হয়েছিল খুব কম সময়ে চলে গেছে রোগটা কিন্তু আজকে সে জায়গায় নেই ডায়াগনোসিস বেড়েছে চিকিৎসা পদ্ধতিতে অনেক উন্নতি হয়েছে এবং কিন্তু এর সারভাইভাল এবং আর্লি ডায়াগনোসিস আজকাল কিন্তু খুব ভালোভাবেই সম্ভব পরিষেবা নিয়ে এতটুকুই বলব পেশেন্টরা অলরেডি অনেক কথাই বলেছেন আমার স্টেজে দাঁড়িয়ে শুধু আমার ব্যাপারে নয় আমাদের এই হাসপাতালের পরিকাঠামো এবং পুরো সিস্টেমটা নিয়ে তারা যে খুবই সন্তুষ্ট সেটা নিয়ে তারা বলেছেন এটা আমাদের কাছে এটা অনেক বড় উপলব্ধি কারণ এগুলো স্বতঃস্ফূর্তভাবে বলা দিস ইজ নট পেইড অ্যাডভার্টাইজমেন্ট এটা মনের থেকে ওনারা বলেছেন এবং একজন ক্যান্সার রুগী যিনি তার বাড়ির লোক তারা এই দুঃখ কষ্টের এই সময় পার করে যেটা বলছে সেটা কিন্তু একদম মনের ভেতর থেকে বলছেন তার মধ্যে সেটা কিন্তু নিখাদ তাতে কিন্তু কোনো খাদ নেই সুতরাং আমি এই সিস্টেমের উপর ভরসা রেখে এতটুকু বলতে পারি যে আপনারা এই রোগ সম্বন্ধিত চিকিৎসা কিংবা অন্যান্য চিকিৎসা ছাড়াও যা কিছু পরিষেবা নেওয়ার জন্য যদি আমাদের এই হাসপাতালে উপস্থিত হন আপনারা একদমই হত হবেন না এবং আমরা সব সময় আপনার রোগের নির্ণয় থেকে শুরু করে সারাটা জীবন বাকি সারাটা জীবন আমি এবং আমার টিম আপনাদের সঙ্গে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবে এই যে প্রায় দেড় মাস জার্নি মানে দেড় মাস জার্নিতে প্রায় এখানে ধরুন কলকাতায় যত ভালো ভালো সুপার স্পেশালিটি হসপিটাল আছে যত ভালো ডাক্তার আছে কম বেশি অনেক টেস্ট করে আমার হাজবেন্ড হঠাৎ করে আমরা মেডিকায় আসি এই খোঁজ খবরে হঠাৎ ডক্টর বড়য় আমরা তাকে দেখিও নি তার কথা হঠাৎ চলে আসে এবং আমরা বাড়ি গিয়ে ডিসিশান নিই যে আমরা যেখানে ঠিক করব করছিলাম যে ঠিক আছে লাস্ট একটা চান্স নিই তো যখন আমরা স্যারের ঘরে ঢুকলাম স্যারকে জানি না নিয়া ম্যামকে জানিনা পৌলি ম্যামকে কাউকে চিনি না মানে মেডিকাতে এক ফার্স্ট সেদিনই প্রথম হঠাৎ যে ঢোকা যে অ্যাটমোসফিয়ার কিন্তু সবচেয়ে যেটা ভালো লেগেছিল আমাদের সেদিনে মেডিকার মানে ডাক্তারবাবুদের মানে আমাদের ব্যবহারটা ওনাদের ওয়ট আই ফাউন্ড রিয়েলি রিলি এণ্ডিয়ারিং অব ডক্টর অয় ইজ দ্যাট দ্য ওয়ে হি ট্রিটেড The situation with respect to my mother. It was very different. Because I mean Dr. yeah. I love the way he took the entire thing, but I liked it. My mother did not. But Dr. Royer, his behavior, his the way he spoke to her, it was very reassuring. Um,

2023 এ আবার আমি জানতে পারি যে আমার ইউটারাস ক্যান্সার তখন আমি আমরা ইসিএস থেকে আসি তা আমরা মেডিকা হসপিটালে আসি ডাক্তার অরুণাভ রায় স্যারের সঙ্গে দেখা করি তা আমার ইউটারাস ক্যান্সার উনি ডায়াগনোস করেন ডাক্তার বাবু এতই ভালো মানে ওনাকে দেখেই মানে আমি আদ্দেক ভালো হয়ে গেছি মানে এত সুন্দর ওনার ব্যবহার আর প্রত্যেক মানুষের এই হসপিটালে মুখার্জি আমার সুস্থতার বয়স তিন মাস আর আমি হচ্ছে চরম ভীত একজন মানুষ এটা আর আমার ডাক্তারবাবু আমার থেকে ভালো জানে কিছু বলে কেঁদে কেঁদে ফোর কিন্তু মানে কি বলবো আমার সেভেন্থ মার্চ চোদ্দো ঘন্টা রোটি হয় তারপরে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার ডাক্তারবাবু আর অবশ্যই আমার হাজব্যান্ড ওরা ওনারা না থাকলে আমি আজকে হয়তো এই জায়গাটায় আসতে পারতাম না কিন্তু এখনো আমার ভয় যায়নি প্রায় মানে অরুণা যতটানা যতটা না বিরক্ত করি সুদীপ স্যারকে আমি অনেক বেশি বিরক্ত করি কেঁদে কেঁদে আমার কি হলো ঠিক আছে তো আমার মেন প্যাশন হচ্ছে গান গাওয়া তো ওনারা আজকে আমাকে একটা গান গাইতে বলেছেন তো সেটা আমি একটু চেষ্টা করছি ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন সুরে সুরে যদি না বলো সারা বলে দিও তা জুড়ে জুড়ে যদি না চলো তবু দূরে চলে যেও না সুরে সুরে যদি না বলো সারা বলে দিও তা জুড়ে জুড়ে যদি না চলো তবু দূরে চলে যেও না বিকেলে রোদের ভাবে আদরে সোহাগ পোহাবে সেভাবে ভাবে দূরে থেকেও আমাকে ভুলে যেতে যেও না সুরে সুরে যদি না বলো সারাঙেই বলে দিও তা জুড়ে জুড়ে যদি না চলো তবু দূরে চলে যেও না বিকেলে রোদের যে ভাবে আদরে সোহাগ পোহাবে সে ভাবে হোক দূরে থেকেও আমাকে ভুলে যেতে যেও না সুরে সুরে যদি না বলো সারা বলে দিও তা জুড়ে জুড়ে যদি না চলো তবু দূরে চলে যেও না বাতাস অভিমান পাতা সরিয়ে দেবে সাগেremoনি তবু একা দেহনাই সুরে সুরে যদি না বলো সারંગી বলে দিও তা জুড়ে জুড়ে যো না চলো তবু দূরে চলে যেও না আমি অনুরোধ করব নিজের কবিতা একটা পাঠ করে দেব প্লিজ গ্যাস ইক্যুয়ালি ফাইটার আমি নমস্কার আমি সুজয় মুখার্জি আমি কার্ডিও ডায়াবেটিস প্র্যাকটিস করি উড এন্ড স্ট্যাটাস তা অরুণব সঙ্গমার আমার আরেক বন্ধু সত্যদ্বীপের মাধ্যমে ও ইউরোঅঙ্কোলজিস্ট নারায়ণীতে আছে তা অত্যন্ত ভালো মানুষ ডাক্তার ভালো অনেকে হয় খুব ভালো মানুষ খুব কম দেখা যায় তো তা অরুণাভ সুদীপ নেহা ওরা হচ্ছে ফুল টিমটা এত ভালো লোকজন আমরা আমাদের প্রফেশনাল লাইফে খুব কিন্তু বেশি দেখতে পাই না আর সুচিস্মিতা গান কিন্তু খুব ভালো গায় আজকে ঠিক মতন গলা কাঁপছে অনেকদিন পরে গাইছে পরে ওর শুনতে পাবেন আপনার অ্যালবাম একটা হয়তো বেরোবে নেক্সট জানুয়ারিতে অনেক বছর শুনবো আগামী তিরিশ বছরও গান শুনবো আশা করি আমি আমি একটু কবিতা টবিতা লিখি আর কি ওনারা বললো একটা কবিতাটা নামকরণ হয়নি এখনো জাহাজে নয় নৌকো বেয়ে যাব যাবই যখন দুরূহ সংকটে দিনে কেন ঘন অন্ধকারে জোনাক জোনাক পোকা তারার আলো ফোটে ছড়ের টানে বুক মুচড়ে ওঠে রুদ্রবিনায় আপাত ঝংকার নয় যুদ্ধ যাব সঙ্গী শুধু আমার অহংকার কে বলেছে এখন অসময় বজ্রপাতে তোমার চিঠি এলো জানোই যখন ভরভরন্ত ভরন্ত গোলা কাজল মেঘে আঁচড় এলো মেলো ধন্যবাদ